ময়লা ফেলে ভরাট করে ঢাকার বুড়িগঙ্গার পাড় দখল, বাড়ছে নদী দূষণ। বুড়িগঙ্গা নদীর পাশে অবস্থিত শ্যামবাজার পুরান ঢাকার সবচাইতে বড় কাঁচা বাজার। এই বাজারে প্রতিদিন প্রচুর ময়লা আবর্জনার সৃষ্টি হয়। অথচ ব্যবসায়ীগণ তাদের দোকানের সমস্ত ময়লা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃক নির্দিষ্ট স্থানে না ফেলে বুড়িগঙ্গা নদীতে ফেলছে, ফলে ব্যাপক আকারে দূষিত হচ্ছে নদী। এছাড়া শ্যামবাজারে পূর্বে যে ঘাট দিয়ে নদী থেকে মালামাল উঠানামা করত, এখন সেই ঘাট দিয়ে কোনো পণ্য উঠানো সম্ভব না, কারণ ব্যবসায়ীগণ শ্যামবাজার ঘাটের পাশে ময়লা ফেলতে ফেলতে কিছু জায়গা একেবারেই ভরাট করে ফেলেছে। বর্তমানে ময়লা ফেলে নদী পাড়ের পাশে কিছু জায়গা ভরাট করে সেই জায়গাতে বাজার বসাচ্ছে কিছু ব্যবসায়ী। সেই সাথে একটি অসাধু মহল সর্বদাই অবৈধ বাজার বসিয়ে অর্থ উপার্জনের চেষ্টা করছে। ভিডিওটি গত 30 জুন 2019 তারিখে পুরান ঢাকার শ্যামবাজার থেকে আমার এমপির একজন ভলান্টিয়ারের ক্যামেরায় ধারণ করা হয়েছে। এই বিষয়ে ঢাকা 6 আসনের মাননীয় সংসদ সদস্য কাজী ফিরোজ রশিদের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে। দেশটা সুন্দর, কিন্তু সচেতন ভাবে অচেতন থাকলে হবে না। আসুন এক হয়ে দেশটা গড়ি। আপনার এলাকার সমস্যা আপনার সমস্যা, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনার প্রশ্ন সংসদ সদস্যদের কাছে পৌঁছে দেয় আমার।